আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। বিগ ব্রেকিং, সাকিবের অভিযোগ নিয়ে পাপনের বাসায় বোর্ড মিটিং, সাকিবের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত। চিঠি না পড়া নিয়ে সাকিবের দোষারোপ প্রত্যাখ্যান আকরাম খানের, বক্তব্য দিয়েছেন আকরাম ও দুর্জয়। এত গাধা নই যে ডিভোর্স ছাড়া বিয়ে করব বলেছেন নাসির, করতে চান 6 ম্যাচে 1000 রান। ভয়ে বিমান ছেড়ে বাস যাত্রা করলেন টাইগারডা, বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। শনিবার রাতে এক ফেসবুক লাইভে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজ পেজে শেয়ার করা ওই লাইভ অনুষ্ঠানে সাকিব অনেক কথাই বলেছেন। সেখানে পূর্বসূরী আকরাম খানের দিকে রীতিমতো অভিযোগের তীর ছুড়েছেন সাকিব। তার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে ভারতের আইপিএল অংশগ্রহণের জন্য বোর্ডের কাছে ছুটি চাওয়ার আবেদন প্রসঙ্গে বলতে গিয়ে সাকিব বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের দিকেই আঙুল তুলেছেন। কোনোরকম রাগ ঢাক না করে সাকিব সরাসরি বলেছেন, আকরাম ভাই আমার কথাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। আকরামকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাকিব বলেন, ক্রিকেট অপারেশনস জাতীয় দল নিয়ে কী কাজ করেছে, কী প্ল্যান করেছে, তাদের ব্যর্থতা বা সাফল্য কী। একই সঙ্গে হাই পারফরম্যান্স ইউনিটের সমালোচনা করতেও ছাড়েননি সাকিব। আমাদের এইচপি শেষ 4-5 বছরে কয়টা খেলোয়াড় তৈরি করেছে আমি জানি না। অনেকেই আছেন তারা একসময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন, তারা আসলে কী নিয়ে কাজ করছেন আমি জানি না। সাকিবের এমন বক্তব্যের বিষয়ে বোর্ডের অবস্থান কী, বোর্ড সাকিবের এমন সোজাসাপটা কথাবার্তাকে কীভাবে দেখছে, যাদের বিপক্ষে সাকিব অভিযোগের তীর ছুটছেন সেই পূর্বসূরী আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় কী ভাবছেন, তাদের ভাষ্যটা কী, তা জানতে উৎসুক প্রচার মাধ্যম। আকরাম খান আর নাইমুর রহমান দুর্জয় সাকিবের অমন বক্তব্য ও অভিযোগের জবাবে কোনোরকম আনুষ্ঠানিক বক্তব্য দেননি। সভা শেষে আলাপকালে দুজনই ব্যক্তিগত আলাপচারিতায় সাকিবের অমন তির্যক বক্তব্যের প্রতিক্রিয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন, তবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। আকরাম শুধু একটি কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি না, কোনো মন্তব্য করতেও চাই না, কারণ আমি একারা দুর্জয়কে নিয়েও কথা বলেছে সাকিব, কাজেই আমরা আনুষ্ঠানিকভাবে এটা জানাবো। একই কথা নাইমুর রহমান দুর্জয়েরও, তিনিও জানিয়েছেন আসলে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ কথাগুলো ব্যক্তিগত পর্যায়ে নয়, ওই বক্তব্যে বিসিবিরও সংযুক্তি আছে, কাজেই এটা বোর্ডেই দেখবে, হয়তো বোর্ড থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসবে, আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এদিকে সাকিবের এই আচরণ ও কথাবার্তা শুধু কারো বিপক্ষে অভিযোগের তীর না, খোদ বিসিবিও এর সঙ্গে জড়িয়ে পড়েছে। এ ব্যাপারে বিসিবির ভাষ্য কী তা নিয়েও নানা গুঞ্জন। আজ প্রায় সারাদিন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন হয়তো এ ব্যাপারে মিডিয়ায় ব্রিফ করবেন, তবে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত বিসিবির সভাপতি মিডিয়ার সঙ্গে কোনো কথা বলেননি। আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়ের কথা শুনে মনে হয়েছে বোর্ড থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হবে, তবে কবে কখন তা নিশ্চিত নয়। সাকিবের বক্তব্যের বিষয়ে কথা বলতে চান না বিসিবি সিওই। সাকিবের কথাবার্তায় ব্যাপক সাড়া পড়েছে দেশের ক্রিকেট মহলে। এক পক্ষের মন্তব্য ব্যাটে বলে সাকিব যেমন ধারালো পারফরমেন্স দেন, তেমনই লাইভেও সোজাসাপটা কথা বলেছেন। আরেক পক্ষ বলছে সাকিব যত বড় তারকাই হন না কেন তিনি বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটার, তার এমন কথাবার্তায় কি বোর্ডের কোড অব কন্ডাক্টের লঙ্ঘন করছে না। এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুখ ফুটে কিছু না বললেও ভাবা হচ্ছিল বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন হয়তো মিডিয়ায় কথা বলবেন, কিন্তু তিনিও মুখে কুলুপ এঁটে বসে আছেন। আজ সোমবার সারা দিনে তিনি মিডিয়ার সঙ্গে সাকিবের বক্তব্য নিয়ে কোনো কথা বলেননি। যোগাযোগ করা হলে মুঠোফোনে নিজামুদ্দিন চৌধুরী সুজন শুধু একটি কথাই বলেছেন, এটা একটা স্পর্শকাতর বিষয়, আমি তা নিয়ে কথা বলতে চাই না। খুব শীঘ্রই প্রেস বিজ্ঞপ্তিতে সাকিবের বিরুদ্ধে সিদ্ধান্ত আসবে। অন্যদিকে নাসির বলেছেন, আমি এত গাধা নই যে ডিভোর্স ছাড়া বিয়ে করব। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সর্বশেষ 2018 সালে, প্রতিযোগিতামূলক ক্রিকেটেও সর্বশেষ নামা গত বছরের মার্চে। মাঝের এক বছরে কোনো পর্যায়ের স্বীকৃত ক্রিকেটে খেলেননি বাংলাদেশ ক্রিকেট দলের অফ স্পিন অলরাউন্ডার নাসির হোসেন, তবে আবুধাবিতে 10 ওভারের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন গত মাসে। অথচ মাসখানেক ধরেই ব্যক্তিগত এক কারণে খবরের শিরোনামে পাওয়া যাচ্ছে তাকে। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির, এরপর থেকেই শুরু হয়েছে যত আলোচনা। নাসিরের স্ত্রী তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিব হোসেনের দাবি, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
এ নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা, যা থেকে মুক্তি পেতে এক ঝটিকা সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছিলেন নাসির তামিমা দম্পতি। কিন্তু এতেও থামেননি নাসিরের বিবাহ সম্পর্কিত মুখরোচক সব আলোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হেনস্থা করা হচ্ছে নাসিরকে। ব্যক্তিগত জীবনের এই অস্থিতিশীল সময়ের মাঝেই এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন নাসির। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে নিজ বিভাগ রংপুরের হয়ে খেলবেন তিনি। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে জায়গা পেয়েছেন 14 সদস্যের স্কোয়াডে, তবে ঠিক থাকলে মূল একাদশেও দেখা যাবে তাকে। গত কয়েকদিনে ব্যক্তি জীবনে যা কিছুই ঘটুক না কেন, খেলার মাঠে এসবের প্রভাব পড়বে না বলে বিশ্বাসী নাসির। তবে পাশাপাশি এটিও জানিয়েছেন, বিয়ের বিষয়ে তিনি সবকিছু আইনগতভাবেই করেছেন, প্রয়োজনে সংবাদ সম্মেলন ডেকে সবকিছু বিস্তারিত দেখানোর কথাও বলছেন তিনি। রোববার মিরপুর একাডেমি মাঠে সংবাদ মাধ্যমে নাসির বলেছেন, এটা ক্রিকেট মাঠ, এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না, কোনো খেলোয়াড়েরই থাকে না, বাইরে যা হোক না কেন ব্যাটিং বোলিং করার সময় এসব চিন্তা থাকে না, আমি যাই করছি লিগাল করছি, সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। তিনি আরও যোগ করেন, এতটুকুই শুধু বলি, আমরা এত গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কি বলবো আমি, দেখুন আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি, 2-3 জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষ এতটাই অশিক্ষিত একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে। গত বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন অফ স্পিনিং অলরাউন্ডার নাসির হোসেন। সেই ম্যাচে ব্যাট হাতে 56 রানের পাশাপাশি বল হাতে 6 ওভারে মাত্র 14 রান খরচায় নিয়েছেন 1টি উইকেট। এরপর করোনা ভাইরাসের কারণে স্থগিত হয় প্রিমিয়ার লিগ, ফলে আর মাঠে নামা হয়নি নাসিরের। প্রায় 1 বছর পর আগামীকাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন নাসির। ফিটনেস টেস্ট ব্যর্থ হওয়ায় তিনি খেলতে পারেননি বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেটে। তবে এবার ইউইও টেস্টে বাজিমাত করেই জাতীয় ক্রিকেট লিগের খেলার ছাড়পত্র পেয়েছেন নাসির। নিজ বিভাগের দল রংপুরেই খেলবেন। প্রথম স্তরের প্রথম রাউন্ডের ম্যাচে রংপুরের প্রথম প্রতিপক্ষ ঢাকা বিভাগ, সাভারের বিকেএসপিতে হবে ম্যাচটি। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হতে যাওয়া পুরো আসরটিতে সর্বোচ্চ 6 ম্যাচ খেলতে পারবেন নাসির। আর এই 6 ম্যাচে অন্তত 800 থেকে 1000 রান করার লক্ষ্য স্থির করেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। রোববার মিরপুর একাডেমি মাঠে ব্যক্তিগত পরিকল্পনা জানিয়ে নাসির বলেছেন, এটা আমার ফেরার টুর্নামেন্ট, চেষ্টা থাকবে অন্তত পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার, যেহেতু 6টা ম্যাচ, এই 6 ম্যাচে যেন অন্তত 800 বা 1000 রান করতে পারি, এটাই আমার চেষ্টা থাকবে। ফিটনেস টেস্টে নজর কাড়া স্কোর করলেও এখনও ইঞ্জুরি নিয়ে ভয় কাটেনি নাসিরের, তবে খেলার মাধ্যমেই পুরোপুরি ফিট হতে পারবেন বলে বিশ্বাস তার। সত্যি বলতে ইঞ্জুরি এখনও আমার মাথা থেকে পুরোপুরি যায়নি, এখনও 100% ফিট বলবো না, মনের মধ্যে ভয় কাজ করছে, চেষ্টা করছি 100% ফিট হওয়ার জন্য, খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। এদিকে নিউজিল্যান্ডে জাতীয় ক্রিকেট দল ভয়ে বিমান ছেড়ে বাদ যাত্রা করেছেন। ক্রিকেট সিরিজ সফর এমনই, আজ এই শহরে খেলা কাল অন্য শহরে। ডানেডিনে প্রথম ম্যাচের পর আগামী 23 মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে, আর 26 মার্চ স্বাধীনতা দিবসের দিনে ওয়েলিংটনে তৃতীয় ও শেষ ওয়ানডে। তাই বাংলাদেশ দলের এখনকার গন্তব্য সেই ক্রাইস্টচার্চ। সফরে যাওয়ার পরেই সেখানে হয়েছিল টাইগারদের কোয়ারেন্টাইন। এরই মধ্যে ডানেডিন ছেড়ে ক্রাইস্টচার্চ চলে এসেছে জাতীয় দলের বহর। প্রথম ম্যাচে অনুজ্জ্বল পারফরম্যান্স ও করুণ পরাজয়ের গ্লানি নিয়ে রাতটুকু পার করে আজ রোববার বিকেল নাগাদ ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। সফরে দলের ভালো মন্দ দেখভালের জন্য বিসিবি থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জালাল ইউনুস মুঠোফোনে জানিয়েছেন, আমরা 5 ঘন্টার দীর্ঘ বাস যাত্রার পর আজ বিকেল 6টার দিকে এসে ক্রাইস্টচার্চে হোটেল নভোটেলে এসে উঠেছি। জালাল আরও জানান, স্থানীয় সময় সকাল 10:30 দিকে ডানেডিন থেকে ক্রাইস্টচার্চের পথে শুরু হয় যাত্রা। পথে মধ্যাহ্নভোজ ও কফি পানের 2 দফা বিরতির পর স্থানীয় সময় বিকেল 6টার দিকে ক্রাইস্টচার্চে হোটেলে এসে উঠেছি। আগের দিন খেলার পর রাতটুকু পার করে আজ সকাল সকাল 5 ঘন্টা যাত্রার ধকল একটু বেশিই নয়? এতে করে কি ক্রিকেটারদের ক্লান্তি ও অবসাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে না? এমন প্রশ্নে টিম বাংলাদেশের লিডার জালাল ইউনুসের উত্তর, আমরা অনায়াসে বিমানেই আসতে পারতাম, বিমানে 1 থেকে 1.25 ঘন্টার ফ্লাইট, কিন্তু ক্রিকেটারদের কথা ভেবেই বাসে আসা। জালাল যোগ করেন, ক্রিকেটারদের বেশ কয়েকজনের বিমানে বাম্পিংয়ে সমস্যা হয়, কেউ কেউ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তাই বিমান ভ্রমণ এড়ানো হয়েছে। নিউজিল্যান্ডের বেশ কয়েকটি শহরে বিশেষ করে ক্রাইস্টচার্চে ওঠানামার সময় বিমানে প্রচুর বাম্পিং হয়। বিমান ভ্রমণের একটা বড় অংশ সমুদ্রের ওপর দিয়ে, অবতরণের সময়ও সমুদ্র কাছেই, তাই বাতাসের গতিবেগ অনেক বেশি থাকে। যারা নিয়মিত এমন ভ্রমণে অভ্যস্ত নন তাদের জন্য পুরো ব্যাপারটাই ভয় জাগানিয়া। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই যেমন বারবার নিউজিল্যান্ডের বিমান এড়িয়ে চলার অতীত ইতিহাস আছে, এমনও নজির আছে পুরো দল বিমানে ভ্রমণ করলেও নিউজিল্যান্ড সফরে অধিনায়ক মাশরাফি হয় প্রাইভেট গাড়িতে না হয় বাসে ভ্রমণ করতেন। 2016-17 মৌসুমে নিউজিল্যান্ড সফরেও মাশরাফি 2-1টি শহরে প্লেনে ওঠেননি।
বিমানপথ এড়িয়ে সড়ক পথে গন্তব্যে গেছেন শুধুমাত্র ওই বিমানের বাম্পিং এড়াতে। এবার মাশরাফি নেই, কিন্তু ক্রিকেটারদের একটা উল্লেখযোগ্য অংশ বাম্পিংয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তাই খেলার পরদিন সকালে বিমান যাত্রার বদলে সড়ক পথে 5 থেকে 6 ঘন্টায় কাশচার্স যাত্রার সিদ্ধান্ত। প্রিয় দর্শক, সাকিবের বিরুদ্ধে কি ধরনের সিদ্ধান্ত বোর্ড নিতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।